বাচ্চাদের মন মোটেও বোঝা যায় না, কি বলে আর কি করে। এই তো প্যানে সুসু করে দিয়েছে, কখনো কখনো প্যান পড়তে চায় না, তো কখনো কখনো টাইমে প্যান খুলতে চায় না। তা আমি জবরদস্তি করে ওকে একটা প্যান পরিয়ে দিয়েছি, তারপরে ও একটু খেলা করছে। আর আমার ছেলের না সবচেয়ে প্রিয় খেলনা হচ্ছে এই ক্যাকটাসটা, আর এইটা আমি অত দিতে চাই না, কেননা এইটা না অনেকটা একটু সফট টাইপের, মানে এটা চার্জেবল, আর একটু যদি গুতন লাগে তাই এটা মানে চলতে চায় না ভালো মতন। তা এখন দেখো আমার হাজব্যান্ড চা করে নিয়ে আসছে। যারা চা লাভার তারা গরম ঠান্ডা কিছুই দেখে না, তারা চা খেতেই ভালোবাসে। আর আপাতত এখন আমার কাছে না এই সমস্যাটাই আছে চার সঙ্গে, আর চার সঙ্গে আমার কিছু না হলে আমার চা জিব্বা পড়ে যায়। তা এইখানে দেখো আমার ছেলের মানে আলাদাই দুষ্টুমি, আর ওকে দিয়ে ওর বাবা একটু সমস্যা দিয়ে ছেলে কেন খাবে না, কিন্তু ওর মায়ের হাতেতে খাবে। তা দেখো মার আর ছেলের একটা অন্যই টান হয়। আর এই দেখো এই আমার ছেলেটা অনেক দুষ্টুমো করছে ওই ক্যাকটাসটার সঙ্গে। আজকের মৌসুমটা অনেক অনেক ভালো, কিন্তু একটু বিনা হাওয়া বাতাস কিছুই নাই, আর অতিরিক্ত গরম। আর সকালে একটু বৃষ্টি হয়, তারপরে আর কোনো বৃষ্টির নামই নিশান থাকে না। এইখানে দেখো এই গামলাটারা আমি ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসছি, আর আমার মানি প্লান্টটা না একদম শুকিয়ে যাচ্ছে, যাতে জল দিচ্ছি, যাতে রোদ্দুর ওকে দিচ্ছি। আমার লাগে না ওকে রোদ্দুর বিলকুল বি অ্যাবজর্ব করতে পারছে না, তা সেজন্যে আমি একটু না সব গাছে গাছে একটু জল দিয়ে দেবো। আর এইখানে দেখো সকালে একটা না এই টাইমার ফুলে একটা টাইমার গাছে একটা ফুল এসেছিলো। আর এই যে আমার একটা অনেক প্রিয় একটা গাছ, কি বলে ওকে, জেট প্লান্ট বলে। আর একটা এই যে আমার অনেক প্রিয় গাছ যে আমি অনেক সাত করে লাগিয়েছি, নীলকণ্ঠ গাছ। সবার বাড়িতে আছে এই গাছ, কিন্তু আমার একটু অনেক ভালো লাগে, অনেকই ব্লু কালারের একটা ফুল হয়, অনেকই ভালো লাগে আমার, তার জন্য আমার একটা প্রিয় গাছ এই যে নীলকণ্ঠ। এইখানে অনেক গরম অনেকই, কিন্তু আমার চুল না অনেক ভিজে, আজ আমি একটু শ্যাম্পু করেছিলাম। আর এই যে একটা ক্লিপ ক্লেচার নিয়ে আসছি আমি কালকে বাজারে যাইয়ে, তা এই ক্লিপটা আমি ভাবছি আপনাদেরকে শেয়ার করবো, লেকিন করতে পারিনি কালকে, আমি অনেক কসমেটিকের শপিং করেছি। আর এই ড্রেসটা আমি আপনাকে দেখাইয়ে নিই, আমাদের বাড়ির ফ্রন্টে অনেক ক্রাউড তো না, মানে একদম ঠিকঠাক, মানে গরমে কেউ না নিজেদের বাড়ির থেকে বাইরে বেরিয়েতে চাচ্ছে না, অনেক গরম অনেক। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আমার ছেলেকে সকালে 20টা টাকা দিয়েছিল, আর এই 20টা টাকা না এইখানে ওখানে টাক খেয়ে বেড়াচ্ছে, তার জন্য আমি এই 20টা টাকা নিয়ে একটা লক্ষ্মীর ঘটে ঢেলে দেবো, কেন কি ওইটা আমি করি, যা যা আমি পয়সাগুলো পাই সব আমি লক্ষ্মীর ঘটে দিয়ে দিই। আর এইখানে হয়ে গেছে রাত্রির, আর আমার না একটু লিচু খাওয়ার ক্রেভ চড়েছে, তা আমি এখন বসে বসে একটু লিচু খাবো আর একটু মোবাইল।